স্যার আসুন তু জানিবা কোভিড-19 সংকট সময়ে আম যত্ন পাই আয়ুর্বেদ রোগর প্রতিরোধক শক্তি বর্ধক কোভিড-19 জীবাণু বিস্তার পরে বিশ্বরে সমগ্র মানুষ জাতি যন্ত্রণা ভোগুচার শরীরর প্রাকৃতিক প্রতিরক্ষা প্রণালী রোগ প্রতিরোধক শক্তি বৃদ্ধি করা উত্তম স্বাস্থ্য বজায় রাখবার এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। আমি সমস্তে জানু যে আরোগ্য অপেক্ষা প্রতিরোধ ভাল। বর্তমান সুদ্ধা কোভিড-19 কোণী ঔষধ উপলব্ধ হয়ে না। এই সময়ের আমার রোগ প্রতিরোধক শক্তি বড়াই প্রতিষেধক ব্যবস্থা গ্রহণ করা উচিত। শ্বাসক্রিয়া স্বাস্থ্যক দৃষ্টি রাখি রোগ প্রতিরোধক শক্তি বৃদ্ধিপ্রাই ভারত সরকার আয়ুষ মন্ত্রণালয় কিছু গুরুত্বপূর্ণ নির্দেশাবলী জারি করেছেন। এই নির্দেশাবলী গুড়িক আয়ুর্বেদিক সাহিত্য এবং বৈজ্ঞানিক প্রকাশন দ্বারা সমর্থিত। সুপারিশ করা যাইতেবা পদক্ষেপ গুড়িক হেলা সাধারণ পদক্ষেপ বা জেনারেল মেজর্স। প্রথমে দিনসারা গরম পানি পিঁন্তু। দ্বিতীয়রে আয়ুষ মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী যোগাসন প্রাণায়াম এবং ডেলি অতিকমে 30 মিনিট ধ্যান। তৃতীয়রে রোষইরে হলদি জিরা ধনিয়া এবং রসুণ ভি মশলা সুপারিশ করা যায়। আয়ুর্বেদিক প্রতিরক্ষা প্রোৎসাহন পদক্ষেপ বা আয়ুর্বেদিক ইমিউনিটি প্রমোটিং মেজর্স। এক সবুদিন সকালে চবনপ্রাশ 10 গ্রাম বা 1 চামচ নিয়ন্তু। মধুময় রোগী মানে চিনিমুক্ত চবনপ্রাশ গ্রহণ করা উচিত। দ্বিতীয়রে তুলসী ডালচিনি গোলমরিচ শুঠি এবং মুনকারু প্রস্তুত ঔষধীয় চা পিঁন্তু। স্বাদ অনুসারে প্রাকৃতিক চিনি এবং তাজা লেম্বু রস মিশান্তু। তৃতীয়রে গোল্ডেন ক্ষীর অধা চামচ হলদি পাউডর 150 মিলিগ্রাম গরম ক্ষীরের মিশাই দিনরে থরে কিংবা 2 থর পিঁন্তু। সরল আয়ুর্বেদিক প্রণালী বা সিম্পল আয়ুর্বেদিক প্রসিডিওর। একরে নাসাল প্রয়োগ বা নাজাল অ্যাপ্লিকেশন সকাল এবং সন্ধ্যায় উভয় নাকরে রাশি তেল কিংবা নড়িয়া তেল কিংবা ঘি লগান্তু। দ্বিতীয়রে তেল টাণিবা চিকিৎসা বা অয়েল পুলিং থেরাপি। 1 চামচ রাশি তেল কিংবা নড়িয়া তেল পাটিরে 2-3 মিনিট পর্যন্ত রখি পকাই দিওন্তু। তাপরে উষুম পানিরে পাটিকু ধুই দিওন্তু। মনে রখিবে তেল যেমিতি পিইবে নাহিঁ। এহাকু দিনকু থরে কিংবা 2 থর এহা করিপারন্তি। শুখিলা কাশ গলা যন্ত্রণা সময়রে ডিউরিং ড্রাই কফ সোর থ্রোট তাজা পুদিনা পত্র কিংবা জুয়াণী সহিত বাষ্প নিঃশ্বাস দিনরে থরে অভ্যাস করিপারিবে। কাশ কিংবা গলা যন্ত্রণা হলে প্রাকৃতিক চিনি বা মহু সহিত লবঙ্গ পাউডর মিশাই দিনকু 2-3 থর গ্রহণ করিপারিবে। এই পদক্ষেপ গুড়িক সাধারণত শুখিলা কাশ এবং গলা যন্ত্রণাকু চিকিৎসা করা যাই থাকে। তথাপি যদি এই লক্ষণগুলো স্থির রহে তবে ডাক্তারক সহিত পরামর্শ করা উচিত। জনে ব্যক্তি সুবিধা অনুযায়ী উপরোক্ত পদক্ষেপ গুড়িক যথাসম্ভব অনুসরণ করা যাই পারিব। এই পদক্ষেপ গুড়িক দেশর বিভিন্ন স্থানরু প্রতিষ্ঠিত বৈদ্যক পরামর্শ ক্রমে দিয়া যাইছি কারণ সেমানে সম্ভবত সংক্রমণ বিরুদ্ধে জনে ব্যক্তির রোগ প্রতিরোধক।